দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করে বিপত্তি, ক্ষতির আশঙ্কায় আলু ব্যবসায়ীরা। এবার আলু চাষী ও ব্যবসায়ীদের মাথায় হাত। এবার এক ধাক্কায় প্রচুর দাম কমলো আলুর। তো বন্ধুগণ, দাম কত টাকা কমলো, কি কারণে কমলো, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বছরভর বেশি দামে বিক্রির পর এবার খুচরো বাজারে সস্তা হচ্ছে আলুর দাম, আর এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, হিমঘর ফাঁকা করে দেওয়ার নির্দিষ্ট সময়ের পরেও থেকে যাবে আলু। যে দামে আলু রাখা হয়েছিল এখন তার দাম মিলছে অনেকটাই কম, অতিরিক্ত লাভের আশায় বিপত্তি। বাজারে দাম বাড়লে হিমঘর থেকে বের করে বিক্রি করবেন, বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করেছিলেন ব্যবসায়ীরা, তারাই এখন প্রবল ক্ষতির মুখে। ইতিমধ্যে যদি আলুর দাম পড়ে গিয়েছে বাজারে, এবার সেই দামই আরও পড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মজুত করা আলু নষ্টের আশঙ্কাও দেখা দিয়েছে। সিঙ্গুরের আলু চাষিদের একাংশের দাবি, গত বছর বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় এই বছরের শুরু থেকেই গড়ে 30-35 টাকা কেজি দরে আলু কিনতে হয়েছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে চলতি বছরের 15 ডিসেম্বরের মধ্যে সব কোল্ড স্টোরেজ খালি করে দিতে হবে। ব্যবসায়ীদের দাবি, অক্টোবরের শেষ পর্যন্ত হিমঘরগুলিতে 37% আলু মজুত ছিল, বর্তমানে তা 28%-এর কাছাকাছি। 15 ডিসেম্বর পর্যন্ত আরও 10-12% আলু বেরোবে হিমঘর থেকে। কিছু আলু বীজ তৈরির জন্য ব্যবহার করা হবে, কিন্তু তারপরও 9-10% আলু হিমঘরে থেকে যাবে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে প্রবল ক্ষতির সম্মুখীন হওয়ার মুখে ব্যবসায়ীদের একাংশ। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উপদেষ্টা সুকুমার সামন্ত জানাচ্ছেন, 850 টাকা বস্তা লোড হয়েছিল, এখন 650 টাকা বেরোচ্ছে। এরকম চললে বহু ব্যবসায়ী স্টোর থেকে আলু বের করতে যাবেন না। একদিকে ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষি থেকে ব্যবসায়ীরা, অন্যদিকে সারা বছর বেশি দাম দিয়ে ক্রেতাদের আলু কিনতে খেতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে আগেভাগে পরিকল্পনা করে কেন হিমঘর থেকে বের করা হলো না আলু? তাহলে তো ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করা যেত।